শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে আপনাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব, গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল নবান্ন থেকে দেখুন একটা গুরুত্বপূর্ণ অর্ডার বেরিয়েছে, গতকাল রাত্রে বেরিয়েছে, ডেট দেখুন 28/6/2021। দেখতে পাচ্ছেন এই অর্ডারটা বেরিয়েছে, নিশ্চয়ই জানেন এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্যই 30/6/2021 পর্যন্ত আংশিক লকডাউন ছিল, সেটা কিন্তু বর্ধিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন বর্ধিত করা হয়েছে কতদিন না, 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে, 15 জুলাই পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে। এবং কী কী খোলা থাকছে এবং কী কী বন্ধ থাকছে বিস্তারিত এই অর্ডারে সব কিছুই বলা আছে, আমরা পরপর দেখে নেব কী কী বন্ধ থাকছে এবং কী কী খোলা থাকছে। দেখুন প্রথম যেটা দেওয়া আছে, অল স্কুল কলেজ মানে প্রতিটা বিদ্যা স্কুল কলেজ ইউনিভার্সিটি পলিটেকনিক্যাল অঙ্গনওয়াড়ি সব সেন্টারই কিন্তু সব সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে, এটা কিন্তু প্রথমেই বলে দেওয়া আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। আচ্ছা, দুয়ে বলা হয়েছে অল ইন্টারস্টেট লোকাল ট্রেন মেট্রো মানে লোকাল ট্রেন মেট্রো সব কিন্তু বন্ধ থাকছে, এক্সেপ্ট কিন্তু বলা হয়েছে স্টাফ স্পেশাল অবশ্যই চলবে, ইমার্জেন্সি এগুলো কিন্তু অবশ্যই চলবে, স্টাফ স্পেশাল ট্রেনগুলো অবশ্যই চলবে, কিন্তু ট্রেন লোকাল ট্রেন এবং মেট্রো সব কিছু কিন্তু বন্ধ থাকছে এখানে বলা হয়েছে। 3 নম্বর বলা হয়েছে অল সিনেমা হল স্পা এবং সুইমিং পুলস কন্টিনিউ রিমেন ক্লোজ, মানে সিনেমা হল থাকবে এবং স্পা এবং সুইমিং পুল এগুলো কিন্তু একেবারেই বন্ধ থাকবে। 4 নম্বর বলা হয়েছে, যেটা বলা হয়েছে দেখুন, মুভমেন্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট ইনক্লুডিং ইন্টারস্টেট মানে এই রাজ্যের মধ্যে বাস অটো রিক্সা সব কিছুই চলবে, কিন্তু প্যাসেঞ্জার থাকবে 50% যা হয় তাতে 50% লোক চলবে এবং অবশ্যই মাস্ক স্যানিটাইজার করে মানে কোভিড বিধি মেনেই চালাতে বলা হয়েছে এখানে 4 নম্বরে। 5 নম্বরে বলা হয়েছে অল পলিটিক্যাল সোশ্যাল এবং কালচারাল একাডেমিক এন্টারটেনমেন্ট রিলেটেড গ্যাদারিং এগুলো কিন্তু চলবে না এখানে বলা হয়েছে। 6 বলা হয়েছে নট মোর 50% শ্যাল বি অ্যালাউ অন দ্য ম্যারেজ, বিবাহের সময় অবশ্যই 50 জনের বেশি, বিবাহের অনুষ্ঠানের সময় অবশ্যই 50 জনের বেশি কোনোভাবে থাকা যাবে না এখানে বলা হয়েছে। এবং সাথে বলা হয়েছে বিভিন্ন বিশেষ করে যারা শ্রাদ্ধঘর বা যারা মারা যান বিভিন্ন অংশে এই জন্য সেখানে 20 জনের বেশি থাকা যাবে না এখানে বলা হয়েছে। 8 নম্বর যেটা বলা হয়েছে, যেমন গভর্নমেন্ট অফিস রিলেটিং ইমার্জেন্সি এসেন্সিয়াল সার্ভিস যে সার্ভিসগুলো এসেন্সিয়াল যে সার্ভিস খুব মিডিয়া ফাইব সার্ভিস ফুড সিভিল সাপ্লাই সার্ভিস এইসব জিনিস কিন্তু অবশ্যই এখানে বলা হয়েছে ওপেন থাকবে এগুলো বলা হয়েছে বিশেষ করে। আচ্ছা, 9 নম্বর বলা হয়েছে অল গভর্নমেন্ট অফিসে খোলা থাকবে 25% স্ট্রিমে খোলা থাকবে এটা বলা হয়েছে। আর 10 বলা হয়েছে পার্কে যখন আমরা মর্নিং ওয়াক করতে যাই যারা তাদের কিন্তু সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে, অবশ্যই কিন্তু ভ্যাকসিন নিতে হবে সেই সব লোকেরাই পার্কে অনুমতি পাবে। 11 নম্বর বলা হয়েছে সব ধরনের মানে সবজি যেসব দোকানদার সেগুলো কিন্তু সকাল 6টা থেকে 12টা পর্যন্ত করা হয়েছে, সবজি দোকান যে কোনো সবজি দোকান থেকে শুরু করে সেই সব দোকানপত্র বাজারহাট কিন্তু বাজারহাট মাস তো এইসব দোকানগুলো ভেজিটেবল ফ্রুটস গ্রেস মিল্ক ব্রেড এগ এইসব জিনিস কিন্তু সকাল 6টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকবে সেটা বলা হয়েছে। এবং বাকি যে দোকানগুলো সেগুলো কিন্তু খোলা থাকবে 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, সকাল 11টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকবে। আচ্ছা, 13 নম্বর বলা হয়েছে রিটেল শপ যেগুলো আছে শপিং মল মার্কেট কমপ্লেক্স এগুলো কিন্তু খোলা থাকবে 11টা থেকে 8টা পর্যন্ত, অবশ্যই 25% ওয়ার্ক ফোর্স এবং রেস্ট্রিক্টেড পিপল এবং 30% একটা টাইম এই সময় খোলা থাকবে 13 নম্বরে। আচ্ছা, এগুলো সব বলা হয়েছে মোটামুটি। আচ্ছা, 15 নম্বর যেটা বলা হয়েছে জেসম সালে অলাউড যে রিমার্স ওপেন 6 AM to 10 AM 4 PM টু ইউনিট 50% ক্যাপাসিটি টাইম অফ ইস সিচুয়েশন এমপ্লয়ি স্টাফ এদেরকে কোভিড-19 মেনে চলতে হবে স্যানিটাইজ নিতে হবে সেটা বলা হয়েছে। যে মেন যেটা যে পজিশানটা আসছে আমি বলছি যেমন ব্যাংক বিশেষ করে ব্যাংক ফিনান্সিয়াল যে ব্যাংক খোলা থাকবে এটিএম খোলা থাকবে বলা হয়েছে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত কিন্তু ওপেনিং থাকবে এটা কিন্তু বলা হয়েছে গুরুত্বপূর্ণ, এটা ব্যাংকটা আমাদের সবারই গুরুত্বপূর্ণ। এবং গেম খেলাধুলার জন্য অবশ্যই এইগুলো ক্লোজ থাকবে না উইদাউট কোনো লোক ছাড়া কিন্তু খেলাধুলা হতে পারে স্টেডিয়ামে সেটা বলা হয়েছে। এবং ইনডোর আউটডোর যে টিভি শুটিং হয় তার জন্য 50 জনের বেশি নেওয়া যাবে না সেটা বলা হয়েছে, অবশ্যই কোভিড নিয়ম মেনেই চলতে হবে এগুলো বলা হয়েছে। আচ্ছা, এখানে পেট্রোল পাম্প এলপিজি এগুলো সবই বলা হয় ওপেন খোলা থাকবে বলছে, প্রিন্ট ইলেকট্রিসিটি এইসব জিনিস খোলা হবে বলা হয়েছে। এবং এটা কিন্তু লাগু করা হবে এটা বলে দেওয়া হয়েছে, দেখুন 1/7/2021 থেকে লাগু হবে এই অর্ডারটি, এই গুরুত্বপূর্ণ অর্ডারটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যাই হোক, এই জিনিসটা আমরা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলে দিয়েছিলেন কিন্তু এই অর্ডারটাই গুরুত্বপূর্ণ, অর্ডার উপর নির্ভর করে সব কিছুই চলতে হয়, এই জন্য অর্ডারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।